নমস্কার, নবরবি কিরণের পক্ষ থেকে আজকের এই বিশেষ সঙ্গীত সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আমাদের মাঝে এমন একজন মানুষকে পেয়েছি যিনি হয়তো ঠিক প্রফেশনাল সিঙ্গার নন, কিন্তু হ্যাঁ, গানের প্রতি তার একটা আলাদা ভালো লাগার, ভালোবাসার জায়গা আছে। নিজের সঙ্গীতময় যে ছোট্ট জগৎটা, সেখানে তিনি সৃষ্টি করেন বাণী, সুর দেন তাতে। কখনো বা তাতে ভক্তের আকুলতা মেশানো থাকে, কখনো বা প্রকৃতির সৌন্দর্যের প্রতি নিছক মুগ্ধতা। আর গানের প্রতি এই ভালোবাসা থেকেই তিনি আজ সুদূর আসাম থেকে, বা আরও যদি বলি আসামের বারাক ভ্যালি থেকে, আমাদের স্টুডিওতে এসেছেন নিজেকে সর্বসমক্ষে প্রথমবারের জন্য মেলে ধরবেন বলে। আমরা আলাপ করে নেব শ্রী শঙ্করলালদের সঙ্গে। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আমার খুব জানতে ইচ্ছে করছে যে একজন মানুষ যিনি এতদিন লোকচক্ষুর অন্তরালে থেকে সঙ্গীত সাধনায় ডুবেছিলেন, আজ প্রথমবার তিনি কোনো প্রফেশনাল স্টুডিওতে এসেছেন, আপনার এই অভিজ্ঞতাটা, এই অনুভূতিটা কেমন লাগছে? স্টুডিওর এই পরিবেশ, এই লোকজন, এত যন্ত্রপাতি, আপনি ঠিক কীরকম ফিল করছেন? আমার খুবই ভালো লাগছে, কারণ বাড়িতে আমি যখন গান প্র্যাকটিস করি তখন আমি একাই করি। সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা একটু ফ্রেশন আপ হয়ে ধূপ টুপ জ্বালিয়ে একাই স্কেল চিলচার নিয়ে বসে যাই। আমার লেখা গান একটা একটা করে ক্লাসিক্যাল বেজে সুর দেওয়ার চেষ্টা করি, যেহেতু দিন একটা একটা করে গান রেডি হয়েছে অনেকটাই, ধরুন 10টা মতো গান আজকে আমি 5খানা করেছি, আরও আমার গান আছে, অপেক্ষায় রইলাম গানগুলো শোনবার জন্য। শুভ্র বসনা বাগদে বহুনি বিশাল শুভ্র বসনা বাগদেবী হংস বাহুনি বিশাল সেতু পদ্মাসন বিনা যে মালা দুলয় হিয়া আমার গানে সাত সুর দিয়া গেথেছি যে মালা দুলয় হিয়া সুরে সুরে ভরা মোর কুসুম ডালি পূজার ছলে তবে শুভ্র বসনা বাগদেবী
শরুদ প্রতি আই রে মায়ের পুরিয়া বাহন আগুমনি ব্রতে শিউলি ঝরা শিশির ভোর আজি শরুদ প্রতি আই রে মায়ের করিয়া বাহন আগু মনি ব্রতে জাগো মা তুমি জাগো জাগো দূর গতি না শিনি দূর গা Pamagama pata pamagama pata ni sare sa ni da pamagare sa ha 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 আবাহন করি মোরা দুর্গা মায়েরে এসো মালকী সরস্বতী এসো মোদের ঘরে এসো বাবা গণপতি দেব সেনাপতি এসো হে রুদ্র কৈলাসপতি জাগো মা তুমি জাগো জাগো দূর গতি না চিনি দুর্গা জাগো মা তুমি জাগো মা আমাকে একটু বলুন, আপনার এই সঙ্গীত চর্চাটা ঠিক কিভাবে শুরু হলো, কিভাবে আপনি সঙ্গীতের মধ্যে এতখানি ডুবে গেলেন, আর সবচেয়ে যেটা বড় কথা, এতদিন ধরে নিজেকে অগোচরই বা রাখলেন কেন? সরি, আমি হয়তো অনেকগুলো প্রশ্ন পরপর করে ফেললাম, কিন্তু আমার কৌতূহল আমি চেপে রাখতে পারছি না। প্রথমে খুব ছোটবেলায় দিদিদের সাথে বসতাম, মাস্টারমশাইয়ের সাথে। মাস্টারমশাই টালিগঞ্জের লোক, সোনামণি মল্লিক। উনি বছরে ছ মাস আমাদের বরাকভেলিতে থাকতেন, বিভিন্ন জায়গায় গিয়ে বাড়িতে ক্লাস নিতেন, তো আমরা সেই রকম গলা সেধেছি। তারপরে আমি বলবো বাবা মার অবদান অনেকখানি, কেন কি না, বাবা আমাদের বাড়িতে গোপাল ঠাকুরের মন্দির রয়েছে, তো আমরা সব সময় ভজন কীর্তনের মধ্যেই বড় হয়েছি। এটা কিন্তু ঠিক, মানে যে কোনো সাধনায়, সে পড়াশোনাই বলুন বা গান বাজনাই বলুন, পরিবার বা বাবা মায়ের সমর্থনটা কিন্তু এক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে। হ্যাঁ, ঠিক। তো ওইভাবেই এগিয়ে গেছি। মা একসময় বললেন, ঠাকুরের মন্দির রয়েছে, এতদিন ধরে গান বাজনা করছিস, তো ঠাকুরের গান নিজে লিখে সুরটুর দিয়ে একবার চেষ্টা কর, কিছু করতে পারিস কিনা। সেই থেকে আমার শুরু। সেই ধরুন অনেক বছর হয়ে গেছে, আমি একটা একটা করে গান লিখেছি, সুরও দিয়েছি, কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে আসলে আমি এটা প্রকাশ করার কোনো সুযোগ পাইনি, ঘরে বসেই করতাম। তো এবার একটা সুযোগ হয়ে গেল, মাইনাক বাবা আমার মেয়ে, ওরা বলল, বাবা তুমি চলো, আমরা স্টুডিও তো নিয়ে যাবো তোমাকে, তুমি গান করবে, দেখি কীরকম হয়।
ওই চলে এলাম, এসে তো এখানে ভালো করেছেন, খুব সাধু উদ্যোগ আমি বলবো। কারণ এমন একজন মানুষ, এমন প্রতিভা সবার সামনে আসাটা সত্যিই খুব দরকার। কারণ সুদূর আসাম থেকে একজন মানুষ, তিনি নিজের লেখা গান, নিজের সুরারোপিত গান নিয়ে আমাদের এখানে এসেছেন, আমরা সবাই শুনছি, আরও সবাই শুনবেন, এবং আপনার প্রতিভার আলোয় আরও অনেকেই হয়তো অনুপ্রাণিত হবেন এরকমভাবে নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবার জন্য। তো ভক্তি গীতি তো দুটো শুনলাম, এবার আমি তো শুনেছি আপনি প্রকৃতি কেন্দ্রিকও অনেক গান লিখেছেন, সেরকম কি একটা দুটো শোনাবেন? সেটা হচ্ছে ধরুন, প্রণমী তোমায় হে ঋতুরাজ, হে চির সুন্দর হে বসন্ত, তব আগমনে দক্ষিণা সমীরণে বয়ে চলে বন থেকে বনান্ত। বেশ, আসুন শুনে নি আমরা। প্রণমী তোমায় হে ঋতুরাজ, হে চির সুন্দর হে বসন্ত, হে চির সুন্দর হে বসন্ত। প্রণমী তোমায় হে ঋতুরাজ, প্রাণ কা
আজি হোলির সুর উঠি গল্পে গল্পে গানে গানে কোথা দিয়ে যে আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা নিজেরাও হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ সময় সত্যিই বড্ড বাঁধা ধরা। আমাদের মনের আবেগ যতই বাঁধনহারা হতে চাক না কেন, সময় কোথাও একটা বেঁধে দেয়। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, শুনে নেব স্যারের কাছ থেকে ওনার পরবর্তী পরিকল্পনা নিয়ে, কী ভাবনা চিন্তা উনি করছেন। কারণ উনি আমাদের প্রথমেই বললেন যে উনি আরও কিছু গান লিখেছেন, হয়তো আরও লিখবেন, সমৃদ্ধ করবেন আমাদের। স্যার কী বলছেন? আজকে আমি এখানে আধুনিক গানও করেছি, সেটা হচ্ছে আজ বরষায় একুন পাখি নতুন সুরে গায়, আজ শাওনের মাতাল হাওয়া লাগলো বুঝি গায়। এটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে ক্লাস 7-8 একটা কবিতা পড়েছিলাম, মাস্টারমশাই এটার বাংলা তর্জমা করেছিলেন। তো সেই বাংলা যে কবিতা উনি লিখেছিলেন, ক্লাসে পড়িয়েছিলেন, সেই থেকেই এই গানের উৎপত্তি। 7-8 পড়া কবিতা থেকে গানের উৎপত্তি, সেই গান এতদিনে গাওয়া হলো, রেকর্ড হলো, তাহলে ভবিষ্যতে কী অপেক্ষা করে রয়েছে যদি একটু বলেন, যে আর কোন কোন দিক উন্মোচিত হবে? আমি ভক্তিমূলক তো লিখবই, আধুনিক গানও আমি লিখব। আমার আন্ডার প্রসেস রয়েছে 2-3 গান, সুর কমপ্লিট করিনি, তো হয়ে যাবে। আধুনিক গান বিশেষ করে লিখব এবং কীর্তনও লিখব, শ্যামাসঙ্গীতও লিখব, সব ধরনের গানই লিখব আমি। বেশ, খুব ভালো উদ্যোগ, সাধু প্রচেষ্টা স্যার। আপনি আরও এগিয়ে চলুন, আরও বিভিন্ন ধরনের গান দিয়ে বাংলা তথা ভারতের সঙ্গীত ভুবনকে আপনি ভরিয়ে তুলুন। আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। নবরবি কিরণ স্টুডিওর সমস্ত কর্মকর্তা, ওনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমার সাথে সঙ্গত করেছেন, ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সব দর্শকবৃন্দকেও আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আমি বলবো আপনারা আমাকে খুব খুব আশীর্বাদ করুন, যাতে করে আমি আরও লিখতে পারি এবং গাইতে পারি। ধন্যবাদ। যারা আমাদের সঙ্গে আজকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন তাদের নাম যদি না বলি সত্যি অন্যায় হবে। তবলায় ছিলেন সুভাষ পাল, কিবোর্ডে ছিলেন দেবজিৎ দত্ত, এবং এসরাজে ছিলেন তথাগত মিশ্র। আমরা শুনে নেব ওনার শেষ গানগুলি, এবং অতি অবশ্যই যারা আপনারা দেখছেন নবরবি কিরণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, শুভরাত্রি। মাগো তোর আগমনে শারদ প্রভা, বিকশিত হয়ে ভাসে
মাগো তোর আগমনে শারদ প্রভাত বিকশিত হয়ে ভাসে উদিতরুণীর রক্তি মাভাই উদিতরুণীর রক্তি আভাই সলাজ হাসি হাসি বিকশিত হয়ে ভাসে মাগো তোর আগমনে শারদ প্রভাত বিকশিত হয়ে ভাসে শিবন চলে ধূসর বিস্তর কাশবন চলে ধূসর বিস্তর কুমুদিনী শুভি সরসির উপর শুভ্র মেঘমালা ভাসে নিরন্তর নীল গগনের উপাসে উদিতরুণীর রক্তি মাভাই উদিতরুণীর রক্তি আভাই সলাজ হাসি হাসি বিকশিত হয়ে ভাসে শিউলি ছোড়ানো পথেরই পাশে পথেরই পাশে শিশির কোনা মুক্ত সম ভাসে কলকা কলিতে ঘুম ভেঙে যায় কলকা কলিতে ঘুম ভেঙে যায় মন রোখে না সজ্জা পাশে হে মন রোখে না সজ্জা পাশে আগমনীর সুর ধ্বনিছে আকাশে শিউলি ফুলের বাস লুটিছে বাতাসে আনন্দময়ীর শুভয়া গমন যেন সবার দুঃখ নাশে এ সবার দুঃখ নাশে উদিতরুণীর রক্তি মাভাই উদিতরুণীর রক্তি আভাই সলাজ হাসি হাসি বিকশিত হয়ে ভাসে
আজ বরুষায় এখন পাখি নতুন সুরে গায়, আজ শাওনের মাতাল হাওয়া লাগলো বুঝি গায়, আজ বরুষায় এখন পাখি নতুন সুরে গায়, আজ শাওনের মাতাল হাওয়া লাগলো বুঝি গায়। খিরে তুই কোথা হতে লি, আমার ইচ্ছে করে তোর কাছে যাই মনের কথা বলি, কোন গগনের পাখি করে তোর কাছে যাই মনের কথা বলি, তোর সুরের মায়ায় পাগল পাড়া ঝরনা বয়ে যায়, আজ শাওনের মাতাল হাওয়া লাগলো পুরুষায় এখন পাখি নতুন সুরে গায়, আজ শাওনের মাতাল হাওয়া লাগলো বুঝি গায়। পাখি মিষ্টি শোনা বসে আছিস ডালে, ছোট্ট পাখি মিষ্টি শোনা বসে আছিস ডালে, কাছে এলে টিপ পড়াতাম ছোট্ট মিষ্টি ভালে, উড়ে চলে যাবি রে তুই গহীন ঘন বনে, আসবি না উড়ে উড়ে শাল পিয়ালের বনে, তুই বললি না তো থাকলি কোথায় যে বকুল বনের বাই, আজ শাওনের মাতাল হাওয়া লাগলো বুঝি গায়, আজ শাওনের মাতাল হাওয়া লাগলো বুঝি গায়, মাতাল হাওয়া লাগলো বুঝি গায়।